दान आगे ऑक्सीजन आगे ऑक्सीजन लगा নাম সুরজিৎ কামিলা আপনি তরুণের কে হন আমি মামা সম্পর আমার ভাগনা হয় মানে আমি তার ভাগনা হই আর কি অ্যাকচুয়ালি কি করে হলো ঘটনাটা কিছু জানেন কিছু কি করে বলতে দেখুন সকালবেলা কাজে গেছিলেন তারপরে খবর আসে মাথায় গুলি লেগেছে গুলিটা কে মেরেছে কি করে মেরেছে বা কেন মেরেছে সেরকম কিন্তু সঠিক ইনফরমেশন আমরা পাইনি যাই হোক পুলিশের প্রশাসন বিভাগ এসে পাড়ায় এসেছিল পাড়ায় এসে বলে যায় যে তরুণের মাথায় গুলি লেগেছে আর খুব সিরিয়াস তখন পাড়ায় সবাই কিন্তু আতঙ্কিত যে একজন ভালো সচ্ছল ব্যক্তি যে সবসময় সে কাজের মধ্যে ব্যস্ত থাকতো পাড়ায় কারোর সঙ্গে ঝগড়াঝাটি কোনো বিষয়ে সে কিন্তু জড়িত না তো তাকে সবসময় ধ্যানে থাকতো তো কি জন্য কি করে মারা গেল কোন কিছু কেউ কিন্তু বলতে পারছে না তো আমরা চাইছি কে মেরেছে কারা মেরেছে তাদের ইনভেস্টিগেশন যেন হয় অবশ্যই তার পারিবারিক ব্যাপার রয়েছে তার তার উপর ডিপেন্ড করে অনেকেই তার রুজি রোজগারের ব্যাপার তো পরিবারের দিক দিয়ে সেটা ভাবতে বলবো অবশ্যই আচ্ছা কি কারণের জন্য এটা হতে পারে বা খুন না আত্মহত্যা অবশ্যই অ্যাকচুয়ালি এটা পুরো প্রি প্ল্যান করেই মারা হয়েছে কারণ কেউ নিজের বন্দুক নিয়ে নিজেই মাথায় মারতে পারে না এটা যার সঙ্গে ছিলেন আমরা যেটা খবর পাচ্ছি ওনার সঙ্গে একজন ব্যক্তি ছিলেন উনি বন্দুকের গুলি লোড করছিলেন তো উনি তার সঙ্গে শেয়ার করছিলেন ওই একই রুমের মধ্যে তো কি কারণে প্রি প্ল্যান করে মারা হয়েছে সেটা আমরাও চাইছি যে একজন বন্দুক নিয়ে নিজের মাথায় কেউ মারতে পারে না নিশ্চয়ই প্রি প্ল্যান করেই তাকে মারা হয়েছে আর সেটা ইনভেস্টিগেশন অবশ্যই করতে হবে তার প্রতিকার অবশ্যই চাইতে হবে আচ্ছা এরকম কোন বাড়িতে না আসার কোন ঘটনা কোনদিন যে না আসেনি এমন নয় এসেছে রাত 12টা হলো এসেছে রাত 10টা হলো এসেছে কালকে কি এসেছিল বাড়িতে না কালকে বাড়ি আসেনি আমি আমার ভাবছি যে তার বউ যখন তার বাবার ঘর যাইছে সেও মনে তার সন্তান চালিয়েছে এইটাই ভাবছি যে সে যে থানায় আছে তা ভাবিনি সকালে আমি তার বাবাকে বলে লোটন আছে নাকি যাও না গো থানায় দেখিব না থানায় যে কাজ করে দিনি আর ওখান খোঁজ নিবে তোর নাকি গুলি লেগেছে কে আপনাকে জানালো আমি তো ঘরে এসে শুনলাম থানার স্টাফ কি গাড়ি নিয়ে এসেছিলাম ছিলাম না এসে শুনলো যে গুলি লেগেছে কি নাক মুখ থেকে রক্ত বেরোচ্ছে আর চোখ থেকে রক্ত বেরোচ্ছে আমার ছেলে কি এমন হয়ে গেছে যে রক্ত এত বেরোবে
কি চাইছেন কি আপনি? আমি ভালো চাই আমার ছেলে, আমার ছেলে ভালো চাই, আমি তদন্ত হোক যে কে মেরেছে। কি করে হলো প্রদীপ ঘটনা একটু বলো। প্রদীপ আগে মানে কি করে হলো, গুলিটা চললো কি করে, কিভাবে? প্রদীপ প্রদীপ হ্যাঁ কি বলছো, পরে বলবে? না না এই সিকিউরিটি ড্রাইভার সাইড সাইড এই কি এই অটো ঘুরছে না।